নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি চলে এসেছি আমার পিছনে শিয়ালদা রেলওয়ে স্টেশন। আজকে জার্নিটা হবে ট্রেন নাম্বার 13147 শিয়ালদা বামানহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসে। কেন আজকে আমি এতে জার্নি করছি, কারণ ফাইনালি আজকে উত্তরবঙ্গ এলএসবি হয়ে গেল। তো রেক অলরেডি ভেতরে শান্টিং করে দিয়েছে, এখন 7:30 বাজে, ট্রেন ছাড়বে 7:40। তো বাকি ইনফরমেশান সমস্ত আমি ভেতরে গিয়ে কথা বলছি। তো চলো, হাতে একদমই সময় নেই, স্টেশনের ভেতর যাই, বাকি কথা পরে হচ্ছে। তোমরা ততক্ষণ জার্নি ছোটো একটা হাইলাইট দেখো। আজকে জার্নিটা একদমই খুব ছোটো হচ্ছে, জানি তোমরা রেগে আছো, কিন্তু কিছু করার নেই। কী করবো বলো, সময়ের এখন খুব চাপ, শিডিউল না, এখন ওই জন্য তাড়াতাড়ি এখন লং যেতে পারছি না, তবে পরে নিশ্চয়ই যাবো। তো লং জার্নি পরে আসবে, ওই জন্য কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর জানিও তোমরা কেমন হচ্ছে। তো তাড়াতাড়ি চলো ভেতরে যাই, বাকি কথা তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে হচ্ছে। চলো তোমরা ততক্ষণ দেখতে যাবো। তো বন্ধুরা, আমরা এখন একদম ব্যাঙ্ক অন টাইম 7:40 শিয়ালদা ডিপার্ট করে বেরোচ্ছি, ফার্স্ট লেজবিরান উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো বন্ধুরা, উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে দিয়েছে এখন শিয়ালদা থেকে, এখন আউটার দিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ এক্সপ্রেসের ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে দিই, ট্রেনটা ডেলি ট্রেন, 7:40 ডেলি শিয়ালদা থেকে ছাড়ে, পরের দিন 11:10 বামুনহাট পৌঁছে দেয়, আর ওই দিনই বামুনহাট থেকে ছাড়ে 1:45, আর পরের দিন 4:50 শিয়ালদা পৌঁছে দেয়। তো এই ট্রেনটা ডেলি ট্রেন শিয়ালদা থেকে। আর ফেয়ার্স আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন একটু। আর জেনারেলের যা সামনে ভিড়ের অবস্থা, আমি জার্নিটা খুবই শর্ট করছি একদম শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর, কারণ এখন হাতে সময় নেই, আর যা ভিড় এই গরমের মধ্যে জেনারেলে যাওয়া লং পসিবল না, ওই জন্য যা শর্ট একটা জার্নি করছি শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর, আপনার তোমাদের জাস্ট কন্টেন্টটা, ফার্স্ট লেজবিরানটা কভার করে দেওয়ার জন্য। তো ভালো লাগলে একটু করে দিও, কিছু করার নেই, এখন পরে লং জার্নি আসবে, আর কারণ মাথায় চাপ নিয়ে চিন্তা নিয়ে ওরকম জার্নি করা যায় না, ওই জন্য ফ্রি হলে তখন লং জার্নি ভালো করে বেরোবো তখন আর কি। বাবা দাদা তো এখন আউটার দিয়ে যাচ্ছে। ট্রাইকালার সমস্তিপুর ব্যাপফোর শিয়ালদা P7 জয়ী বাইক। তো বন্ধুরা, চলে এসেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে, ফার্স্ট শিডিউল হল্ট বিধাননগর রোড। বিধাননগরের স্টেশন কোড হচ্ছে BNXR, আর বিধাননগরে 4টে প্ল্যাটফর্ম আছে, আর বিধাননগর শিয়ালদা ডিভিশনে আসে, আর ব্যাস এই হচ্ছে বিধাননগর, দেখো এখানে। আর এই হচ্ছে জেনারেলের অবস্থা, ওই জন্য জেনারেলে নাই, স্লিপারের দরজার সামনে দাঁড়িয়েছিলাম, চিন্তা নেই যাচ্ছি না স্লিপারে, টিকিট কেটেছি বর্ধমান অবধি, কিন্তু যা অবস্থা কোনো ইচ্ছে নেই, দক্ষিণেশ্বরেই নেমে যাবো।
জাস্ট, হ্যাঁ 14 14 আর এখানে ডেলি 14 ট্রেন এসে ডেলি হল্ট করে, ব্যাস আর 7:50 অ্যারাইভ আর 7:51 ডিপার্ট, আর ট্রেন একদম অন টাইমই এসছে। আর ফার্স্ট প্লেস বেরোন, ওই জন্য তোমাদের দেখাবো বলে জাস্ট আজকে এটা করছি, নাহলে কোনো ইচ্ছে ছিল না। এখন ব্যাস এই দেখেন, আর উত্তরবঙ্গ তো আমি রিসেন্ট জার্নি করে এসেছি রামপুরহাট থেকে শিয়ালদা, যেটা তোমাদের চ্যানেলে আপলোড করা আছে, তো গিয়ে দেখতে পারো। তো ব্যাস এই হচ্ছে বিধাননগর, আর আজকে একটু ফাঁকা আছে কারণ আজকে রোববার, এটা যদি অফ ডে অফিস টাইমে হতো তাহলে এতক্ষণ আর দাঁড়ানোর জায়গা হতো না এখানে। তো ঠিক আছে চলো দক্ষিণেশ্বরে গিয়েই তোমাদের সঙ্গে জার্নিটা শেষ করছি, তো দেখতে যাবো চলো ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা এই লোকোমোটিভটাই আজকে লিড করছিল, লিড করবে পুরো শিয়ালদা ব্যাপ 703493 পুরো একদম শিয়ালদা থেকে বামুনহাট, সরি শিয়ালদা থেকে নিউ কোচবিহার, ওখান থেকে ইলেকট্রিক ডিজেল হবে এটা। এলপি স্যার সিগনাল দেখিয়ে দিয়েছে, ওই যে চলে যাচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর, জানি কিছু বলার নেই এই জার্নিটাতে ভালো খারাপ, কারণ এত শর্ট জার্নি তো সময়ের অভাব না, ওই জন্য সেই জন্য সম্ভব না এখন অত লং যাওয়া, নাহলে আমি যেতাম, ইচ্ছা ছিল অন্তত রামপুরহাট, যেমন কাঞ্চনকোনা রামপুরহাট গেছিলাম, তো রামপুরহাট না হলে মালদা পালদা যেতাম দূর অন্তত, কিন্তু কী করবো বলো, বাড়ি থেকে মেন্টালিটি নিয়েই বেরিয়েছিলাম বর্ধমান যাবো, তাহলে শক্তিপুঞ্জটা আছে ওটা নিয়ে চলে আসবো, কিন্তু এত জেনারেলে ভিড় পাশে এত গরমে দেখতেই পাচ্ছ মুখের অবস্থা কী হয়ে গেছে, এইটুকুনি জার্নিতেই ওই জন্য আর ভাল লাগে না। সেই জন্য পরে লং জার্নি করবো, এখন সময় নেই, তবে করবো, আসবে লং জার্নি আসবে, চিন্তা নেই, চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যেও না। আর এমনি চ্যানেলের যা অবস্থা কী বলবো, ভিডিও আপলোড করি তোমরা কিছু রেসপন্স করো না, দেখো না, তো খুবই খারাপ লাগে। রিসেন্টলি দার্জিলিং মেল উত্তরবঙ্গ অনেক জার্নি করেছি, তো যা বাজে রেসপন্স এসে কিছু বলার নেই, তো ভালো লাগলে জানিও না লাগলেও জানিও, এই যে এই জিনিসগুলো বুঝতে পারছি এগুলোর জন্য, কিন্তু কিছু করার নেই না সময়ের জন্য, আবার যখন ব্যাক করবো লং জার্নি নিয়ে তখন অনেক ভালো ভালো জার্নি আসবে, তো ওগুলোর জন্য একটু ওয়েট করো, ভালো জিনিসের জন্য তো একটু ওয়েট করতেই হয় না। তো ঠিক আছে, এই হচ্ছে দক্ষিণেশ্বর, এটুকুনি জার্নিটা দেখালাম, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও, তো আবার জার্নিতে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, দক্ষিণেশ্বর থেকে আইআরবি রেলওয়াল, টাটা, জয় মা কালী।